देखा बड़ा तो ठीक मतो बाड़ी कोरी सीस तो बाड़ी सवाई वाला है। अरे तो दीदी किया है तो दीदी खुबे दो दिन कॉल दिलो हमारे खुश खबर पाई ने अलग अलग आसे तो अलग अच्छे किंतु वो तो बाड़ी था ये सब चुमा ताई तो तोरे से हमें जो राशन अगले दिसी लंपोट थी ठीक मतो पड़ी सीस लेगी सीस तो दे एक टक खाता दे दिन हमारे दे की लेगी सीस दे राशन राशन किसी लेगी सीस नहीं तल बेर को दे दे की बोल चली बेर को यार कौन बोल के जा रहा है कोड़ा मत तुम और कौन बोल के रहा भाई हेलो नो 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 मेरा की बाबा तो আমি একটু পড়াছি তো স্টুডেন্ট এসে বসায় তো পড়ে কথা বলছি না 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে লেখনি মে নাই তো আরে এত মনের মধ্যে এত কি এত আনন্দ কি মনে হচ্ছে আজকে সব পড়া হয়ে যাবে না কি সব পড়া তো আমার কি গান ঠান গায় আবুলতা বল মনের মধ্যে রাখবে মাথা এসব কি গান মনের মধ্যে না চাই পড় ঠিক করে পড় আরে বুকে আমি রাখি না ঝোলাইয়া দেব বুকে না ব্যথা তোর তো আজকে আমি লাঠিটা নিয়ে আসিনি পড়তি লাঠিকে নিয়ে আসবো নাকি এই আমি সব পড়ে আইছি না পড়ে আইছিস পড় দে দেই তোর রচনাগুলো দিছিলাম না এই সামনে দে রচনা লিখতে দিছিলাম কি রচনা দিছিলাম লিখতে হবে না আমি এটা লিখতে নিয়ে লিখতে হবে না আর তুই রচনাগুলো পড় তা তুই রচনা যে পাঁচটা রচনা দিছিলাম পাঁচটা রচনাই হবে তো अबे ताई ना सब रसना तो तू गुलाब ड्राइवर इस्ता जाए तू ये बोल दिनी ताई ये ट्रेन भ्रमण रसना आटा तू बोल दिनी दें ट्रेन भ्रमण हाँ ट्रेन हमने ट्रेने चली ट्रेने मेरा गुदो बगिया चे ट्रेन अनेक बड़ो लंबा ताई एका बगी दी एका गजब मने अनेक अनेक लोग उठते परी ट्रेन ठीक है हमने बहुत दूर चले जाती परी ट्रेन रास्ता दिया ट्रेन चलती थके शेरी रास्ता दिए अन्ना कोना गाड़ी जेमोन बस ट्रक चाहे मटर चाहे केल तथा पर ये इजी भाई कोना गाड़ी गड़ा चलते बने ना शुरू ट्रेन चले आज जाओ शुमाई ट्रेने जल्ला दिए देखा जाए जाओ शुमाई शश्चा शामल देखा जाए एवं शादे गुरु देखा जाए गुरु दूध दे शेरी दूध बिक्री करे आमदा निजे जीका निर्वाह करी गुरु আমাদের সব সময় উপকারী থাম 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 তোরে দিলাম আছে টেনের রচনা বলতি আর তুই তো গরুর রচনা কই চলে যাচ্ছিস স্যার গরু তো যাওয়ার দেখা যায় তাই তুই তো বলেছি ট্রেনে যাওয়ার সময় তো গরু দেখা যায় না সব থেকে ট্রেন আমি তো দেখতে পাই আপনি তোর দিছি আছে ট্রেনে যাচ্ছে তোর মাথা এসব কি যে ঢোকে আপনি চলে তোর দ্বারা দেখা যায় তুই কি পড়িস আমার তো নিশ্চিত তুই বাড়ি পড়িসনি তুই পড়ে ফাঁকি দিছিস তোর মাথার মধ্যে এক গরুর রচনা ছাড়া আর কিছু নেই তো নিশ্চিত নো 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 এটা বাদ দে আরেকটা বল দিনি তোর সে জানজট নিয়ে যে রচনাটা দিছিলাম সে জানজট নিয়ে রচনাটা বল দে ও নো নাকি এটাও পড়িসনি পড়িছি তো বল জানজট আমাদের দেশে বিশেষ করে শহর অঞ্চলে যানজট বেশি দেখা যায় যেমন ঢাকাতে প্রচুর যানজট থাকে রাস্তার এই রাস্তা থেকে ওই পারে কখনোই যাওয়া যায় না এত জ্যাম থাকে জি তারপরে কি করব তখন আমরা গ্রামে চলে আসি গ্রামে এসে গরু দেখি গরু সেখান থেকে কিনে আমরা চাষবাস করি তারপরে গরুদের দুধ গরু চারটি পা গরু দুধ দেয় গরু তোরে জানজট নিয়ে দিলাম তুই গ্রামের সে গরু নিয়ে চলে গেলি কে তোর গরুর রচনা দিছিস নাই আগে একবার গরু ট্রেনের মধ্যে গরু ঢুকছিস জানজটের মধ্যে গরু ঢুকছিস তোর আমার তোর বাড়ি নালিশ দিতে হবে তোর বাড়ি নালিশ না দিলে হবে না যে তুই মনে বাড়ি ভাই পড়িস নে পাড়ায় মনে ফিল্ডিং তে বেড়াস এইজন্যই তোর আসলে বাড়ি নালিশ দেওয়া দরকার তোর আমি কালকে নিয়ে যেতে পাঁচটা রচনা লিখে দিলাম তোর কি রচনার মধ্যে আমি গরু ঢুকাইছি না রে সব রচনার মধ্যে গরু 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 তোর দ্বারা আসলে কোনো কিছু হবে না বুঝছিস। তোর তো আসলে সপ্তাহের মধ্যে গোল ঢুকছিস দেই এইবার তোর আমি ওই অন্য আরেকটা ধরি দেখ কিভাবে তুই এটার মধ্যে গোল ঢুকোস ওই তাই তা ওই পোশাক শিল্প দিয়েছিলাম। ও হয় হয় তোর এই পোশাক শিল্পটাও দিছিলাম। ও পোশাক শিল্প দেও তো মনে আছে আমার মনে হয় এইটা পড়েছিস দে বল এইটা বল তো পুরো গোল ঢুকছিস দে এটা কি নো 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 পোশাক শিল্প বাংলাদেশের একটি বৈদেশিক মুদ্রা অর্জনের একটা পথ। পোশাক শিল্প বাংলাদেশে অনেক গার্মেন্টস আছে ঢাকাতে, সেই গার্মেন্টসের গ্রাম থেকে অনেক মানুষ যে কাজকাম করে সেই কাজকাম করে গ্রামে টাকা পাঠায়, টাকা পাঠানোর পর সেই টাকা দিয়ে গরু কিনে, গরু কিনে গরুর দুধ বেচে ঘি বেচে তারপর জীবিকা নির্বাহ করে। গরু বছরে বছরে বিক্রি করে অনেক টাকা ইনকাম হয়। গরুর চারটি পা আছে, দুইটি কান আছে, ঘি মাখন বানায়। এই আস্তে 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 থাম থাম তোর বাড়ি আর বলতে হবে আমি এ তোর বাড়ির ফোন নাম্বারটা দিয়ে দিনি। ও না থাক থাক তোর দিদির নাম্বার আছে না আমার কাছে, রাত্রির কথা কব তো দিদির সাথে কথা বলে বলে যাবো যে এর দ্বারা সম্ভব না আমার দ্বারা এ সম্ভব না মানুষ করা একটু মনে পড়িস। আজকে তোর দিদির কাছে আমি আজকে নালিশ দেবো যে ও কেন পড়ে না। আমি বারবার আপনাদের বললাম বুঝে পড়াতি ওরে ও একটু পড়াই না পড়াই দেয় তোর একটা কবিতা মোবাইল নিজে পড়ার খোঁজ নেই কিছু না। আর বারে বারে গরু শুধু গরু গরু ছাড়া আর কিছু মানে তুই একটা গরু তুই আসতো একটা গরু তো এই জন্য সবসময় তোর দুই পা আছে কেন ঈশ্বর তো চারি পা দেওয়া উচিত ছিল, গরুর চারি পা তোর চারি পা দেওয়া উচিত ছিল। আসতো একটা গরু তুই সব সব রচনার মধ্যে সব গরু ঢুকে ফেলাই দেয়। আর একটা রচনা ধরে ধরতেছি দেই এই রচনার মধ্যে তুই কিভাবে গরু ঢুকোস, এই রচনার মধ্যে গরু আসবেই না। মনে কর যে আমাদের দেশের লোকজন যে বিদেশে যায় বিদেশে এরা তো টাকা ইনকাম করতে যায় বিভিন্ন কাজ টাজ করে, এই নিয়ে একটা রচনা বলেন যে আমাদের দেশ আমাদের লোক আমাদের এই বাংলাদেশের লোক প্লেনে করে বিদেশে যাইয়ে কাজ বাজ করে এই নিয়ে বিষয়টা বল তুই তোর মতো মনের মতো করে যে এর মধ্যে গরু যেন না ঢুকে। বাংলাদেশের মানুষ বিদেশে যায় প্লেনে করে যে ওখানে যে কাজকাম করে কাজকাম করে বছরের পর বছর থেকে টাকা জমায়, টাকা জমানোর পর বাংলাদেশে চলে আসে ২-৩ বছর পরে, আসার পরে এখানে বাড়ি এসে গরুর বড় ফার্ম করে। এই ফার্ম করার পরে সেখানে অনেক গরু চাষ হয়, চাষ হওয়ার পরে একসাথে বিনা গরুর দুধ কারখানায় দিই, সেই দুধের দুধ দিয়ে কারখানার মালিকরা ঘি বানায়, ঘি বানিয়ে তাই আবার বিদেশে রপ্তানি করেন। তোর কলাম না যে এটার মধ্যে গরু ঢোক পেলাম সপ্তাহের মধ্যে তোর গরু ঢোক পেলাম সপ্তাহের মধ্যে গরু ঢোক পেলাম। হ্যাঁ তোর তো সপ্তাহের মধ্যে গরু ছাড়া আর কিছু নেই, সব সময় জন্য গরু 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 তোর দ্বারা কোনো কাজ হবে না রে। গরুর দুধ আছে গরুর দুধ খাওয়াবে আমারে কোনো নিজে আস্ত একটা গরু গরুর দুধ খাস তা বেড়ে নেয় গরুর মতো খায়। তুই এক কাজ কর বুঝলি না করে তাহলে তোর বাড়ি কবি তোর বাড়িতে কবি যে আমার ভর্তি ইচ্ছে তোর বাড়িতে কবি কি যে আমার ভর্তি ইচ্ছে কেন বিয়ে দিয়ে দাও বিয়ে দিয়ে বিয়ে করবি নে বই পড়বি নে তা কি তুই পাড়ায় পাড়ায় বিল্ডিং দিতে পারবি না। দিদির সাথে কথা বলবি দেখিস তো বলাই বলাই তোর তো সন্দেহ যাবো তোর তুই কি ভুল দিচ্ছিস তোর বাড়ি কমানে না খাবো না ফুলতে চাচ্ছিস তোর দিদি কিনে দিস তো দিদি কিনে দিলি খাওয়াই যায় তোর দিদি কিনে দিছে খাই তাই না তোর দিদি দেশে কিনে দেব তোর খাওয়াই খাই একটু খানা খোল 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 নিয়ে খোল খোল আমার কাছে আমি আরে দেখ খোল আমি দিচ্ছি और रात 3 से 4 बजे खुले ना तो दीदी की नहीं तो सना सूरी तो नहीं तुम की दा दा लगासी अबे एक एक कमानी साहब अरे तो दीदी की नजर तू बुझी तो दीदी की नजर से हम तो बुझी तो काय तो की नजर से हम जानी तो नो 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 तो दीदी मन हंसता इन्होंने क्यों दिए मेरे को ना हम करते हैं ना कहानी खाई अच्छा अपना करते हैं ना कहानी के साथ में अच्छा दीदी ने कौन सी साथ खाई थी ताई अच्छा तो दीदी ने तले जाई कभी की जे दीदी जैसा ना सुध दिसलाम किने दीदी ली तू साथ खाई से कभी खाई थी पूरा ने दे खाई थी ते कभी नहीं हमें कहीं दे यार दिलो दे तो दीदी की नजर ना हमार कोटा खलाम तो दीदी कोटा खाई लिपस्टिक लगा सकते लो अरे कथा को बोल रे अरे मेरा दोस्त आज के हमार टॉप एट हुई थी ना इल्जा पढ़ा दे से एक बड़ा तो पारिश नहीं बुझिस तो भाई तो नानी दिताम देर मध्ये साना सुद्दिली तो दीदीर कथा कोली बुले मन आबार একটু ঠান্ডা হয়ে গেল এজন্য তো আমার রাগ টাকার মাথায় নেই তো কমনা নেই নেক্সট টাইম যখন আর এরকম হয় না ভালো করে পড়িস না বলি নেক্সট টাইম কিন্তু যত বাড়িতে লাঠি দিয়ে গেছে না লাঠি দিয়ে কিন্তু কি হবে মার হবে হ্যাঁ ওটা মার হবে তা মোটামুটি আগামী সারাদিন খাইবে না নাই আদুরো খাই আরে আসে অল্প করে আদুরো খাই খালো খালো মা বাবা মনে হচ্ছে আরে হয় হয় আদুরো খাই না जा खवा जा सो मते खाती खाती जा मते पते जा तू तब जा काट कर जा 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 ओटो थैंक यू जान जा दिन तोर জন্য আমার মাথা খাবালে আমি নষ্ট হয়ে গেছে তবে ভালো বিড়ি সানাটা ভালোই লাগলো আর তো দিদি কিনেতেছ না ভালো তো লাগবে সব তো খানো ওই জন্য খাইয়ে খাইয়ে কাম দিচ্ছে আমি বুঝি না जा जा তো ছোন তো দিদির আবার কালকে আর কিছু জন আসবে না কবে কি দিদি আর এক প্যাকেট কিনে দিছি কইছে যা তোমানি আচ্ছা আমি খাতি বললাম আপনি খাতি বললেন আচ্ছা দাদা হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আসলে স্ক্রিপ্টটা লেখা ছিল না দুজনের কারণে আর যার কারণে আমাদের আজকের ভিডিওটা দ্রুত আমরা দুজনের মনের ভিতরে যা আসছে প্রশ্ন করছি লেখা ছিল না না লিখে সেইভাবে ভিডিওটা করলাম শুধু আপনাদেরকে একটু মনোরঞ্জন দেওয়ার জন্য ভিডিওটা করছি তা আজকে আর বেশি কিছু বলবো না সবাই ভালো আছেন ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন এবং শেয়ার করবেন কমেন্ট করবেন আর ওই লাল বাটনে একটা ক্লিক দিবেন যেটা লেখা আছে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা দেখেন ছোট করে একটা বেল বাটন আছে ওখানে গুপ্ত করবেন তাহলে কি হবে আমাদের যে নেক্সট ভিডিও আমরা আপলোড দেব সেটার নোটিফিকেশন দ্রুত আপনি সবার আগে পাবেন আমাদের ফানি ভিডিওগুলো আপনি আগে দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই